হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। তোমরা প্রায় সময় ভিডিও কমেন্ট বক্সে লেখো যে আবার কবে কয়েন এক্সিবিশন হবে, তা যেন তোমাদের জানাই। তা বন্ধুরা, তোমাদের জন্য খুশি খবর আছে, খুব শীঘ্রই আমাদের এখানে কলকাতায় আবারও হতে চলেছে কয়েন এক্সিবিশন। আজকে ভিডিওতে আমি তোমাদের এই কয়েন এক্সিবিশন কোথায় হবে, কবে হবে, কীভাবে তোমরা সেখানে পৌঁছাবে সম্পূর্ণ ডিটেলস দেবো। মাননীয় শ্রী শৈলেন ঘোষ মহাশয়ের উদ্যোগে এই কয়েন এক্সিবিশনটা হতে চলেছে। আজকে ভিডিওতে তোমরা মাননীয় শ্রী শৈলেন ঘোষ মহাশয়ের মুখ দিয়ে সরাসরি এই কয়েন এক্সিবিশন সম্পর্কে কিছু কথা জানতেও পারবে। তা বন্ধুরা, প্লিজ আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদের আবারও কোথায়, কবে আর কখন কলকাতা কয়েন এক্সিবিশন হতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস দেবো। তবে তার আগে এই এক্সিবিশনের বিষয়ে তোমাদের কিছু কথা বলছি। তিন দিনের এই এক্সিবিশন থেকে যা প্রফিট আসে, সেই পুরো প্রফিটটা থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করার জন্য ও চিকিৎসা করার জন্য খরচ করা হয়। অনেকেই নিজের ইচ্ছে থেকে এই অসহায় বাচ্চাদের সাহায্যের জন্য অর্থ সাহায্য করে। তোমরা যারা এই এক্সিবিশনে যাবে, তারা যদি কেউ মনে করো কোন রকম অর্থ সাহায্য করবে, তাহলে অবশ্যই করো। এই এক্সিবিশনের উদ্যোক্তা মাননীয় শ্রী শৈলেন ঘোষ মহাশয় ওখানেই থাকবে, তোমরা তার কাছে অর্থ সাহায্য দিতে পারো। গত বছরও এই সময় এই রকম কয়েন এক্সিবিশন হয়েছিল। মাননীয় শ্রী শৈলেন ঘোষ মহাশয়ের উদ্যোগে 2022 এপ্রিল মাসের 1, 2 ও 3 এই তিন দিন ধরে এই কয়েন এক্সিবিশন হয়েছিল। এই এক্সিবিশনের কিছু মুহূর্ত আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তোমরা গত বছরের এই এক্সিবিশনের ভিডিও যদি দেখতে চাও, তাহলে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর যদি কেউ এর আগেও কোনোদিন কয়েন এক্সিবিশন না এসে থাকো, তাহলেও তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওতে এক্সিবিশন সম্পর্কে কিছু ইনফরমেশন তোমরা পাবে। এবার তোমরা স্বয়ং শ্রী শৈলেন ঘোষ মহাশয়ের মুখ থেকে কিছু কথা শুনে নাও। নমস্কার বন্ধু, আমি শৈলেন ঘোষ। আমারও ইউটিউবে কয়েনের চ্যানেল আছে, আর আপনারা যে চ্যানেলটি এখন দেখছেন সেটি কয়েন কালেকশন। এই কয়েন কালেকশন চ্যানেলের যিনি কর্ণধার, তিনি আমার মতোই কয়েনের বিষয়ে সত্যি কথা বলে। আর আজকের আগামী 28, 29, 30 এপ্রিল 2023 হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে যে কয়েন এক্সিবিশন হতে চলেছে, তার যে বিবরণ অজয় বড়ুয়া তুলে ধরছে তার চ্যানেলের মাধ্যমে, তার জন্য অজয়বাবুকে আমার ধন্যবাদ। আর আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই, এই এক্সিবিশনে আসুন। আপনাদের কাছে যে কয়েন আছে যেগুলো বিক্রয়যোগ্য, অবশ্যই সেগুলো বিক্রি হতে পারে, সেগুলো নিয়ে আসতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে দেশ বিদেশের বিভিন্ন রকম কয়েন, কারেন্সি, পেপার নোট এবং অন্য যেসব কালেক্টেবল আইটেম আছে সেগুলোও এখানে পাবেন। এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা কয়েন এক্সিবিশন হচ্ছে। প্রায় 63খানা স্টল এখানে থাকবে, যেখানে ভারতের বিভিন্ন বড় বড় কয়েন ডিলার, তার সাথে বিদেশের কিছু কয়েন ডিলার বন্ধু এখানে আসছেন। আর আপনাদের উপস্থিতি এখানে আমাদের এক্সিবিশনকে সম্পূর্ণ করতে অবশ্যই প্রয়োজন আছে। আর এই যে এক্সিবিশনটা হচ্ছে, এখানে তো একটা লাভ অবশ্যই হবে, কিন্তু সেই লাভের টাকাটা আমি নিজেই এক্সিবিশন অর্গানাইজ করছি, এবং সেই লাভের টাকা আমি কখনোই নিজে খরচের জন্য ব্যবহার করি না। আপনারা জানেন হয়তো, দীর্ঘ 32-33 বছর ধরে আমি একটা এনজিও চালাই অবহেলিত থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। এখান থেকে যে ইনকামটা হয়, সেটা সারা বছর ধরে আমরা ওই অবহেলিত থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য খরচ করে থাকি, থ্যালাসেমিয়া বা রক্তদান শিবির সংক্রান্ত বিষয়। এছাড়াও এইডস প্রতিরোধের বিষয়ে আমরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজন করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূলত, এবং বিভিন্ন ক্লাব সংগঠন আমাদের আমন্ত্রণ জানায়, সেখানে গিয়েও আমরা প্রচার কর্মসূচি বা থ্যালাসেমিয়ার রোগে যারা আক্রান্ত সেই সব শিশুদের পরিষেবা দিয়ে থাকি। তো বন্ধু, এখন আপনারা অজয় বড়ুয়ার কয়েন কালেকশন চ্যানেলটি একটু ফলো করুন, আর এই এক্সিবিশনে আপনারা সবাই আসুন। আমার পক্ষ থেকে, আমাদের SG রয়্যাল হবি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এতক্ষণ তোমরা যার ভিডিও দেখলে, তিনি হলেন সবার পরিচিত দ্য রয়্যাল হবি চ্যানেলের কর্ণধার।
এই এক্সিবিশনটা ওনার উদ্যোগেই হতে চলেছে। তোমরা এই এক্সিবিশনে গেলে নিশ্চয়ই ওনাকে দেখতে পাবে। এই এক্সিবিশনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক কয়েন সেলার আসবে, তাদের কাছে তোমরা এমন অনেক রেয়ার কয়েন দেখতে পাবে যা হয়তো তোমরা আগে কোনোদিন দেখতে পাওনি। এই এক্সিবিশনে তোমাদের যদি কোনো কয়েন কেনার থাকে তাহলে সেখানে সঠিক দামে কিনতে পারবে, আর যদি কারোর কাছে কোনো রেয়ার কয়েন থাকে আর সেই কয়েন তোমরা বিক্রি করতে চাও তাহলে সেই কয়েন তোমরা সেখানে বিক্রিও করতে পারবে। বিক্রি করার আগে অবশ্যই সেই কয়েনটার আনুমানিক কি দাম হতে পারে তা জেনে যেও। তোমাদের আগেও বলেছি আবারও বলছি, কোনো নর্মাল কয়েন বিক্রি করার জন্য সেখানে নিয়ে যেও না। যদি তোমাদের কাছে কোনো রেয়ার কয়েন থাকে তবেই বিক্রি হবে সেখানে, আর যদি সেই রেয়ার কয়েন ভালো কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই বিক্রি হবে। কোনটা রেয়ার কয়েন আর কোনটা নর্মাল কয়েন যদি বুঝতে না পারো তাহলে আমার চ্যানেলে রেয়ার কয়েন নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা আগে দেখে নিতে পারো। এক্সিবিশনে কয়েন বিক্রি যদি করতে চাও তাহলে একটা কথা মনে রেখো, ভিডিওতে যে দাম বলা হয় সেই দাম ওখানে পাবে না। ভিডিওতে যে দাম বলা হয় সেটা হলো ওই কয়েন কিনতে গেলে ইউএনসি কন্ডিশনে যে দাম পড়বে সেটার একটা আনুমানিক দাম। যারা ওখানে তোমাদের থেকে কয়েন কিনবে তারা হলো কয়েন সেলার, তারাও ওই কয়েনটা কাউকে বিক্রি করার জন্য কিনছে। তারা তাদের স্টলের খরচ, স্টাফদের খরচ আর নিজেদের প্রফিটটাও রাখবে ওই কয়েন বিক্রি করে, তাই তোমাদের থেকে কম দামে কিনবে। তবুও আমি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সবসময় বলবো, কয়েন কিনতে বা বিক্রি করতে হলে কয়েন এক্সিবিশনের জন্য ওয়েট করুন। কয়েন এক্সিবিশন সবসময় সেফ, এখানে রিস্ক থাকে অনেক কম। সামনের মাস অর্থাৎ এপ্রিল মাসের 28, 29 আর 30 শুক্র, শনি ও রবি, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই তিন দিন আমাদের এখানে কলকাতায় আবারও হতে চলেছে কয়েন এক্সিবিশন। 10টা থেকে 6টা পর্যন্ত হবে এই কয়েন এক্সিবিশন। এক্সিবিশনে এন্ট্রির জন্য কোনো টাকা পয়সা লাগবে না। গতবারের মতো এইবারও হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে হতে চলেছে এই কয়েন এক্সিবিশন। হলদিরাম ব্যাঙ্কোয়েট হল তোমরা যদি কেউ না চিনতে পারো তাহলে হলদিরাম ফুড সিটি বলবে, পার্ক সার্কাস থেকে খুব কাছেই এই হলদিরাম ফুড সিটি। আমি পুরো অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি, হলদিরাম ব্যাঙ্কোয়েট হল, আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জ পার্ক, বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7 লক্ষ 19। অ্যাড্রেসটা আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, তোমরা এখন লিখতে চাইলে লিখে নিও। অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারবে। পার্ক সার্কাস থেকে হেঁটে 10 মিনিট সময় লাগে, অটোতে করে আসলে 5 মিনিট সময় লাগবে। গড়িয়াহাট, ধর্মতলা, বিবাদীবাগ, হাওড়া বা শিয়ালদা থেকে কি করে এই এক্সিবিশনে আসবে যদি তোমরা জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, আশা করি এক্সিবিশনে আসতে তোমাদের অসুবিধা হবে না। 3 দিনের এই এক্সিবিশন এবার আর কেউ মিস করো না, অবশ্যই আসার চেষ্টা করো, এখনো অনেক দিন সময় আছে। এর মধ্যে তোমরা ঠিক করো না কোন কয়েন তোমরা কিনবে অথবা কোন কয়েন তোমরা বিক্রি করবে, আর যদি এক্সিবিশনের সম্পর্কে আর কোনো ইনফরমেশন দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো, নিশ্চয়ই চেষ্টা করবো উত্তর দেওয়ার। ভিডিওটা শেষ করার আগে আবারও তোমাদের বলছি, কোনো নর্মাল কয়েন সেখানে বিক্রি করার জন্য নিয়ে যেও না, রেয়ার কয়েন থাকলে তবেই সেখানে বিক্রি হবে। তোমরা অনেকেই ভিডিও পুরো দেখো না তাই নর্মাল কয়েনকে রেয়ার কয়েন মনে করে ভুল করো, আর সেই নর্মাল কয়েন এক্সিবিশনে নিয়ে যাও, ফলে সেখানে তোমাদের কয়েন বিক্রি হয় না। তাই বারবার বলছি ভিডিও ভালো করে দেখো কোন কয়েনটা রেয়ার কয়েন আর কোন কয়েনটা নর্মাল কয়েন। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।